এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এর আগের ব্লগে তোমরা অলরেডি দেখে নিয়েছো চৌমহল্লা প্যালেস আর চারমিনার। তো তারপরেই আমরা চলে এসেছি সেভেন টুম্বস। ওই ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যেত, সেই জন্য ওটা ওখানেই এন্ড করে পার্ট টু নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ওই ভিডিওটা ভালো লেগেছে। আর এখানে আজকে আমরা দেখবো সেভেন টুম্বস, আর এরপর আমরা যাবো হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। তো আশা করছি আমাদেরও ভালো লাগবে আর তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। দেখতে থাকো, কেমন লাগলো লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাও অন করে দিও। চলো যাওয়া যাক। আমি সেভেন টুম্বসে তোমাদের বললাম বটে যে চলো ভেতরে নিয়ে যাই তোমাদের দেখাই, কিন্তু ওখানে ভিডিওগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমি ঠিক বুঝলাম না কনসেপ্টটা, বললো ছবি তুলতে পারো কিন্তু ভিডিও করতে পারবে না। তো সেই জন্য আর আমরা রুল ব্রেক করিনি আর ভিডিও করলাম না। তো এরপর আমরা চলে যাচ্ছি গোলকোন্ডা ফোর্টের দিকে। তো সেভেন টুম্বসে কিছু ছবি আমরা অলরেডি তুলতে পেরেছি, তো যতক্ষণ আমরা ফোর্টে পৌঁছাচ্ছি সেগুলো চট করে দেখে এসছি। পৌঁছে গেলাম আমরা গোলকোন্ডা ফোর্ট। বিশাল পার্কিং এরিয়া, পার্কিং এর কোনো অসুবিধা নেই। তবে এখন বিকেল অলমোস্ট 5টা বাজে, কিন্তু রোদের এখনো কি তাপ, বাপরে হায়দ্রাবাদ ভীষণ গরম, স্কর্চিং হিট। সকালে যেটা বলছিলাম সেটা শোনা কথা ছিল, এখন পুরো ভালোভাবে এক্সপিরিয়েন্স করলাম। এই যে গোলকোন্ডা ফোর্টের টিকিট কাউন্টার, টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 25 রুপিস। ভিড় আছে বেশ আজকে ভালো, বিকেলের দিকে তো সবাই গোলকোন্ডা ফোর্টটা বিকেলের দিকে আসাটাই প্রেফার করে। আর ঢোকার সময় আমি দেখছিলাম যে ওরা বলছিল যে গাইড যদি নিতে চাও গাইডও নিতে পারো। আমরা নিইনি, আমরা নিজেদের মধ্যেই ঘুরবো, বন্ধুরা সবাই মিলে একসাথে আছি যখন। তো টিকিট কাউন্টারেও বেশ ভিড় আছে, চলো টিকিট নিয়ে ভেতরে ঢোকা যাক। এই যে এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম, এখান থেকে ফোর্ট স্টার্ট হয়ে গেছে। মোস্ট প্রবাবলি আমাদের ওইদিকে যেতে হবে, ভেতরে ঢুকতে হবে, অনেকটা উপরে উঠতে হবে এরকমই শুনছি। এত গরম, পেপার বোর্ড কিনে নিলাম, এই আমপানা ফ্লেভারটা এই গরমের জন্য একদম পারফেক্ট। এনজয় করতে করতে উপরে উঠবো। গোলকোন্ডা দুর্গটি ছিল কুতুবি শাহী রাজবংশের মধ্যযুগীয় সালতানাতের প্রাচীন রাজ্যের রাজধানী। এই প্রবেশদ্বারটির নাম ফাতে দরওয়াজান। এই জায়গাটার বিশেষত্ব হলো যে এখানে একটি শাব্দিক প্রভাব অনুভব করা যেতে পারে। এই প্রবেশদ্বারের গম্বুজের নিচে একটি নির্দিষ্ট বিন্দুতে একটি হাততালি প্রতিধ্বনিত হয় এবং প্রায় 1 কিলোমিটার দূরে সর্বোচ্চ বিন্দু বালা হিসার প্যাভিলিয়নে স্পষ্টভাবে শোনা যায়। যে কোনো আক্রমণের ক্ষেত্রে এইভাবে ওয়ার্নিং মেসেজ পাঠানো হতো সুলতানদের সতর্ক করতে। এখন বাজে বিকেল 5:30, আর এখন ফাইনালি রোদটা একটু পড়ে এসেছে, তো এখন ফোর্টটা বেশ সুন্দর লাগছে। আমাদের এখনো বেশ অনেকখানি ওপরে ওঠা বাকি, আমাদের ওই ওপরে উঠতে হবে। 13th century বিখ্যাত কোহিনুর ডায়মন্ড পাওয়া গেছিল এই গোলকোন্ডারই এক খনিতে, আর সেই কারণে গোলকোন্ডাকে বলা হয় আর রিচ মাইন অথবা আ গ্রেট সোর্স অফ ওয়েলথ। হীরের খনিগুলির আশেপাশে থাকার কারণে গোলকোন্ডা এক বৃহৎ হীরের বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করেছিল, যা গোলকোন্ডা ডায়মন্ডস নামে পরিচিত।
এই গোলকোন্ডা ফোর্টের টপ মোস্ট পয়েন্ট পর্যন্ত ওঠার জন্য রয়েছে টোটাল 365টা সিঁড়ি, আর নিচে নামার জন্য রয়েছে 280টা সিঁড়ি। আর এই পুরো ফোর্টটা ঘুরে দেখতে সময় লাগবে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। আমরা মোটামুটি একটা হাইয়েস্ট পয়েন্টে চলে এসেছি, তবে এর উপরেও ওঠা যায়, ওইদিকে ছাদে ওঠা যায়, কিন্তু এটাই যথেষ্ট উপরে। আর আমরা অলরেডি হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি বলতে জল তেষ্টা পেয়ে গেছে, জলটা ভুলে গেছে, নিচেই রেখে চলে এসেছি। তো এই মুহূর্তে আর ছাদে উঠছি না, ওই সাইডটা গিয়ে দেখবো ভিউ পয়েন্ট আছে কিনা। আমরা খুঁজে দেখলাম আর কোনো ভিউ পয়েন্ট পেলাম না, সেজন্য একবারে ছাদেই চলে এলাম। গোলকোন্ডা ফোর্ট ভিজিট করার আদর্শ সময় হলো এই বিকেলের সময়টা, কারণ এই সময় এলে তোমরা এই অপূর্ব সুন্দর ভিউ এর সাথে সাথে পেয়ে যাবে অপূর্ব সুন্দর সানসেট। তাহলে চলো এই সুন্দর সানসেটের সাথে সাথে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা চলো দেখে নাও এই অপূর্ব জায়গাটিতে আমাদের ক্যামেরা বন্দি করা সুন্দর কিছু মুহূর্ত। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু ভুলো না।